হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, সহি মুসলিমে সহি সুনান ইবনে মাজার মধ্যে এসেছে, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ মুস্তাদের মধ্যে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি, জেনে রাখো তোমরা যারা আমার পরে জীবন যাপন করবে, আমার পরে দুনিয়াতে বেঁচে থাকবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তোমাদের মধ্যে যেই থাকবে সেই অনেক প্রকারের ইখতিলাফ দেখতে পাবে, অনেক মতবিরোধ, মতপার্থক্য, মত বৈচিত্র্য, মানে বিভিন্ন ধরনের মতবাদ মতাদর্শ দেখতে পাবে। আজকে সেই মতবাদ মতাদর্শ আছে কি নাই? আছে কি? আওয়াজ করে বলেন, আছে কি নাই? ইয়া সুবহানাল্লাহ, মতবিরোধের জ্বালায়, মতবাদের জ্বালায় আপনি কোনটা হক কোনটা বাতিল, কোনটা সুন্নাহ কোনটা বেদআত, কোনটা শিরক কোনটা মানে তাওহীদ, কোনটা কুফর কোনটা ঈমান, কোনটা সত্য কোনটা মিথ্যা, এর মধ্যে পার্থক্য করতে পারতেছে না? অনেক লোক পার্থক্য করতে পারতেছে, এত মতবিরোধ, সবাই একটাই প্রশ্ন, সবার কাছে একটাই জিজ্ঞাসা, ভাই এত মতবিরোধ কেন? মতবিরোধের কারণ হচ্ছে যেহেতু মূল সূত্র থেকে কি হয়ে গেছে, বিচ্ছিন্ন। মতবিরোধের কারণটা কি? যেহেতু মূল সূত্র থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, মূল সূত্র থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, খুব ভালো করে খেয়াল করুন। এই জন্য সালাফদের মানহাজ থেকে যারা বিচ্ছিন্ন হয়ে যাবে, তারা অবশ্যই মতবিরোধ ছাড়া আর কিছুই তাদের মধ্যে পাবে না, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, অনেক মতবিরোধ দেখতে পাবে। এই মতবিরোধের মধ্যে তোমার করণীয় কি হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই স্পষ্ট করে জানিয়ে দিয়ে গেছেন, খুবই স্পষ্ট করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআলাইকুম বিসুন্নতি, তখন আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে, আমার সুন্নাতকে তোমরা কি করবে? আঁকড়ে ধরবে। সুন্নাতকে আঁকড়ে ধরতে হলে সুন্নাত সম্পর্কে জানতে হবে কিনা, নাকি আপনার মন করা সুন্নাত দিয়ে আপনি মনে করবেন যে এটাকে সুন্নাত মনে করবেন? খবরদার, সুন্নাত জানতে হবে আমার বন্ধুগণ। এখন আজকে সুন্নাত হিসেবে আমাদের সমাজের মধ্যে এমন জিনিস চালু হয়ে গেছে, মানে সুন্নাত হিসেবে এমন বিষয় আমাদের সমাজের মধ্যে মানুষের মধ্যে চালু হয়ে গেছে, যেটা মূলত বেদাত, যেটা মূলত কি বেদাত। এখন আপনি এটা জানতে হবে যে ভাই এই কাজটা সুন্নাত কি সুন্নাত নয়, এটা জানতে হবে। কারণ এই বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় যে সুন্নাত আজকে মানুষের কাছে পরিচিত হয়েছে, সেটা হলো কি? মিলাদুন্নবী সুন্নাত। কি সুন্নাত? মিলাদুন্নবী সুন্নাত। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নাত নয়, এটা হলো সিন্নিওয়ালা যারা আছে সিন্নিওয়ালাদের সুন্নাত। কাদের সুন্নাত? সিন্নিওয়ালাদের সুন্নাত। কারণ আমি আপনাদেরকে বলেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এর কোনো যোগসূত্র আছে কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম করেছে এর কোনো প্রমাণ? তাবিঈরা করেছে এর কোনো প্রমাণ? তবে তাবিঈনরা করেছে এর কোনো প্রমাণ? কোনোটাই নেই। এই জন্য সালাফদের মানহাজ আমার বন্ধুগণ আমাদেরকে ভালো করে জানতে হবে, অন্যথায় আমরা পথভ্রষ্ট হয়ে যাব, আমাদেরকে মানুষ উল্টা পাল্টা বুঝিয়ে দিবে। আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, ওয়া সুন্নাতিল খুলাফাই রাশিদিন আল মাহদিয়িন, এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরবে। কারণ আপনি যদি হেদায়েত লাভ করতে চান, এই বিভ্রান্তির মধ্যে, এই মতবিরোধের মধ্যে, এই ভাই বলছে হালাল, এই ভাই বলছে হারাম, আরেকজন বলছে কিছু হালাল কিছু হারাম, আরেকজন বলছে এটাও চলে ওটাও চলে, এখন আপনি যদি সত্যিকার হেদায়েতের রাস্তা পেতে চান, তাহলে আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ কোনটি সেটা আপনাকে জানতে হবে কি হবে না, আবার জানতে হবে। দুই নম্বর যে বিষয়টি, রাসূল সাল্লাল্লাহু সুন্নাতের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আরেকটা জিনিস যুক্ত করে দিয়েছেন, সেটা হচ্ছে খোলাফায়ে রাশিদের সুন্নাতকে কি করতে হবে? আমাদেরকে অনুসরণ করতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্নাতকে তাতবীক দিয়েছেন পরিপূর্ণরূপে যারা, তারা হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি জবানিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যাদেরকে হিদায়াতের উপর প্রতিষ্ঠিত বলে গেছেন, সেই খোলাফায়ে রাশিদিন। সুতরাং তাদের সুন্নতটাও আমাদের কাছে কি হবে? অনুসরণযোগ্য হবে।